অপেক্ষা করছেন তার হাজার হাজার সমর্থকরা তারা এখানে ফুল নিয়ে অপেক্ষা করছেন নওশাদ সিদ্দিকীকে সম্বর্ধনা দেওয়ার জন্য গতকালই নওশাদ সিদ্দিকীর মুক্তির কথা ছিল গত পরশুদিন নওশাদ সিদ্দিকীর জামিনের রায় দেয় কলকাতা হাইকোর্ট তারপর গতকাল নওশাদ সিদ্দিকীর মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি শনিবার তিনি বার হবেন অন্যদিকে তার জন্য অপেক্ষা করছেন তার সমর্থকরা ফুল নিয়ে ফুল এবং মিষ্টি নিয়ে অপেক্ষা করছেন তারা দীর্ঘ প্রায় দেড় মাস ধরে আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী মুক্তি পাচ্ছে জেল থেকে বার হচ্ছেন নওশাদ সিদ্দিকী বার হচ্ছেন এক্ষুনি বার হবেন দীর্ঘ প্রায় দেড় মাস ধরে তিনি বন্দী ছিলেন 21 জানুয়ারি তাদের আইএসএফ বিক্ষোভ মিছিল থেকে এবং তার সমর্থকদের গ্রেপ্তার করা হয় বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039